আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? প্রত্যাশ বিশ্বাস ভালো আছে? মহামারী করোনার আমি ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন, আমি ভালো আছি। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদের দ্বিতীয় অনলাইন ক্লাসে এখানে তোমাদের ক্লাস নিতে পেরে মহান আল্লাহকে দরবারে লাখ কোটি শুকরিয়া। আগে আমি পরিচয় দিয়ে যাচ্ছি, আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল। ইসলাম এবং নৈতিক বিষয়ের উপর দশম শ্রেণীর ক্লাস নেব ইনশাল্লাহ। এখন তৃতীয় অধ্যায়ের নৈতিক ও শিক্ষা নৈতিকতা এবং জেহাদ পাঠ ভার নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। কথা না বাড়িয়ে আমরা সবাই পাঠে অংশগ্রহণ করি। দশমের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই দ্বিতীয় অনলাইন ক্লাসে প্রস্তুতিমূলকভাবে তোমাদের ইসলাম এবং নৈতিকশিক্ষা বই এবং খাতা কলম নিয়ে সবাই বসো, সবাই লিখো। আমরা এখন যে বিষয়ে আলোচনা করব, শিক্ষা এবং নৈতিকতা। শিক্ষা কি? শিক্ষা হলো অভিজ্ঞতার বাস্তবায়ন, অভিজ্ঞতার ফসল। শিক্ষা হলো আচরণে পরিবর্তন করা, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন, স্থায়ী পরিবর্তন। শিক্ষা হলো কোনো কিছু অর্জন করা, শিক্ষা হলো জ্ঞান অর্জন করা, আর ওই জ্ঞান অর্জনটাকে বাস্তবে যথাযথভাবে প্রয়োগ করা, ওটাই হলো শিক্ষা। সঞ্চিত জ্ঞানের নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করার নাম হলো শিক্ষা। এখানে শিক্ষা বলতে ইসলাম ধর্মের শিক্ষা, ইসলাম নৈতিক বিষয়ে শিক্ষা, মূলত কোরআন এবং হাদিস শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া আছে। কোরআন এবং হাদিসকে শিক্ষাটাকে এখানে প্রাধান্য দেওয়া আছে। তাহলে ইসলামী শিক্ষাকে বলতে এখানে ওই ধরনের শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি সৎ হবে, চরিত্রবান হবে, খোদা ভীতি অর্জন করবে, দেশপ্রেমিক হবে, ব্যক্তি হবে দায়িত্বশীল এবং সে হবে সুনাগরিক। যদি এমন হয় তাকে বলা হয় শিক্ষা। শিক্ষিত ব্যক্তি হবে মার্জিত, শিক্ষিত ব্যক্তি হবে ভদ্র, শিক্ষিত ব্যক্তি হবে কুসংস্কারমুক্ত, শিক্ষিত ব্যক্তি হবে কোরআন এবং হাদিসের অনুরাগী। তাহলে এমনিতে আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেভাবে দাঁড়াতে পারে না, যে জাতি শিক্ষিত নয় ওই জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাহলে শিক্ষা এক অপরিহার্য আমাদের বাস্তব জীবনে। লেখাপড়া জানে, লেখাপড়া জানে না, শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ আকাশ পাতার ব্যবধান, কোনোদিন এক হতে পারে। আসো ভাই, শিক্ষা হলো যে কাঙ্ক্ষিত পরিবর্তন, শিক্ষা হলো পরিবর্তন হওয়া, পরিবর্তন। শিক্ষা হলো স্থায়ী পরিবর্তন, স্থায়ী পরিবর্তন। শিক্ষা হলো তো অভিজ্ঞতা অর্জন, শিক্ষা হলো সুন্দর জীবন গঠন, এখন নৈতিকতা। আমাদের পাঠের মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও নৈতিকতা। নৈতিকতা কি?
ন্যায় এবং নীতিকে অনুসরণ করা হলো নৈতিকতা। ন্যায় এবং নীতি অনুসরণ, ন্যায় নীতির অনুসরণ করা হলো নৈতিকতা। তো সুন্দর স্বভাব, শিক্ষা, শিক্ষিত, মিষ্টি কথাবার্তা বলা, আচরণের পরিবর্তন হওয়া, উন্নত চরিত্র, এগুলি হলো, এ সমন্বয় হলো নৈতিকতা। শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক কেমন? যে ব্যক্তি শিক্ষিত নয় তার ভিতরে নৈতিকতা আসতে পারে না। যে ব্যক্তি নৈতিকতা গুণ অর্জন করতে হয় তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। একটার সাথে আরেকটা সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাহলে উন্নত চরিত্র অধিকারী হতে হলে, মিষ্টি ভাষী হতে হলে, মানুষ এর কষ্ট দূর করতে হলে ওই মানুষটাকে শিক্ষিত হতে হবে, তারপর নৈতিকতার প্রভাব তার ভিতরে আসবে। এ হলো শিক্ষা বল নৈতিকতা। নৈতিক গুণ সম্পন্ন ব্যক্তিগুলি কেমন কেমন? ব্যক্তি নৈতিক গুণ সম্পন্ন ব্যক্তিগুলি সে হবে চলন বলনে, কথনে, অতিথি আপ্যায়নে সবার সেরা হবে। সে ব্যক্তি সবার কাছে প্রশংসনীয় হবে, গ্রহণযোগ্যতা অর্জন করবে, জীবনের শ্রেষ্ঠ সম্পদ সে লাভ করবে। চরিত্র চরিত্রবান ব্যক্তি হবে, কথায় বলে যে দুর্জন বিদ্যান হলেও পরিচর্য। এখন শিক্ষিত হয়ে আদর্শ নৈতিক চরিত্র অধিকারী হতে হবে। আদর্শ নৈতিক চরিত্র অধিকারী না হলে তাকে সুশিক্ষিত বা নৈতিকতা অর্জন না করলে তাকে আদর্শ মানুষ বলা যাবে না। তাহলে প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য আচরণের নাম হলো নৈতিকতা। তা আমরা কী করবো? ইনশাল্লাহ লেখাপড়া শিখে নৈতিক গুণগুলি অর্জন করব, আমরা আদর্শ মানুষ হব, দেশ এবং জাতি গঠনে বড় বড় ভূমিকা রাখবো, পরিবারের মা বাবাদের প্রতি সহনশীল হব, মা বাবাদের কথা শুনবো, বয়োজ্যেষ্ঠদেরকে মানবো, ছোটোদেরকে স্নেহ করবো। এই গুণের সমন্বয় না ঘটলে নৈতিকতা আমাদের জীবনে আসবে এটা বলাই যাচ্ছে। জীবনের সব কিছু যখন প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য তাকে বলা হয় নৈতিকতা। জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ বলা হলো দুর্জন বিধান হলো চরিত্রহীন ব্যক্তি। চতুষ্প জন্তু ছিল খারাপ, চতুষ্প জন্তু আক্রমণ করে মানুষকে আঘাত করে আহত করে। আর মানুষ যখন মানুষের ভিতরে আগান্বিত হয় মানুষকে খুন করে ফেলেছে। চতুষ্প জন্তু মানুষকে আহত করে আর পশুর মতো মানুষগুলি মানুষকে হত্যা করে। তাহলে চতুষ্প জন্তু থেকেও নিকৃষ্ট ওরা কারা? ওরা হলো যাদের ভিতরে নৈতিকতার অভাব রয়েছে ওরা। আমরা শিক্ষিত হব, শিক্ষা অর্জন করবো, শিক্ষার সাথে নৈতিকতার যে সম্পর্ক ওটাকে বজায় রাখার চেষ্টা করবো। ইসলামী যে শিক্ষা কথা বলেছিলাম, ইসলামের শিক্ষার তিনটি নীতি রয়েছে। ইসলামী শিক্ষার তিনটা নীতি, এক নম্বর ইসলামী শিক্ষার নীতি তিনটি, এক নম্বর তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বর আখিরাত। তাহলে ইসলামী শিক্ষার তিনটা রীতি, তিনটা দিক পাওয়া যায়, তিনটা নীতি রয়েছে। প্রথমত তাকে তাওহীদ দিয়ে বিশ্বাসী হতে হবে। তাওহীদ হলো আল্লাহ পাক একত্ব, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করতে হবে। সে আল্লাহ পাককে যখন একত্ববাদে বিশ্বাস করবো তখন অংশীবাদ, সেরুকি মতবাদ, তারপরে আল্লাহর উপর ভরসা না করে অন্য কারোর উপর ভরসা করা, এগুলো সব চলে যাবে। তাহলে
আল্লাহ কি এক বলেছিস মনে মেনে নেওয়া, এক বলে মনে প্রাণে বিশ্বাস করা, একমাত্র আল্লাহর কাছে সব কিছু জীবনের ছাওয়া পাওয়া, এ হলো তাওহীদ। তাহলে তাওহীদের শিক্ষা আমাদের জীবনকে গঠন করতে হবে, তাওহীদের শিক্ষা শিক্ষিত হয়ে আমাদেরকে ওই নৈতিকতার গুণীগুলো নিতে হতে হবে। তারপর রিসালা, তাওহীদ তো আল্লাহ পাক এক, আল্লাহ পাক এক, ওই তাওহীদের শিক্ষাটাকে রিসালাতে আনতে হবে। রিসালাত হলো নবী রাসুলের বিশ্বাস করা, নবী এবং রাসুলদেরকে অনুসরণ করা, নবী এবং রাসুলদের পথে চলা। এখন নবী এবং রাসুলদেরকে মানা, নবী রাসুলদের পথে চলা, ওইটা যদি আমরা তার ব্যতিক্রম করলে সুতরাং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি না। তাওহীদ একটার সাথে রিসালাতের সাথে তাওহীদের সম্পর্ক অত্যন্ত জঘন্য, তারপরে অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা কি করব, রিসালাত মেনে নেব, নবীজি যে পথে হাঁটছেন, নবীজি যে কর্ম করেছেন, যেভাবে করেছেন, হাজার মাহ সাল্লাহ সাল্লাম আমাদের রাসুল্লাহাম, আমাদেরকে ওই পথে চলতে হবে, ওই কাজ করতে হবে, তবেই ওই যে তাওহীদের যে শিক্ষা, ওই শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই তিন নম্বরটা হলো আখিরাত। তাওহীদ বিশ্বাস করে হাজার মাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথে চলবো, আর ওই পথে চললে আখিরাতের প্রতি ভয় আসবে, বিশ্বাস আসবে, আখিরাতে ভয় বিশ্বাসের প্রতি দৃষ্টি রেখে ভালো কাজ করবো, ভালো কাজ করলে নৈতিকতা তার ভিতরে নীতি আসবে। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের নৈতিকতার কোনো মানি হয় না, নৈতিকতা আসবে করতে হবে তাদের ভিতরে। তাহলে আমরা আখিরাতে বিশ্বাস করবো, নৈতিকতা মানে নৈতিকতা স্বাভাবিকভাবে আমাদের আমাদের ভিতরে পৌঁছে যাবে। আমরা তাওহীদে বিশ্বাস করবো, রিসালাতে বিশ্বাস করবো এবং আখিরাতে বিশ্বাস করবো, করে ইসলামের যে তিনটি নীতির উপর প্রতিষ্ঠিত ওই নীতিগুলি আমরা জানবো। এ হলো শিক্ষা এবং যে নৈতিকতা। এবার আসো নৈতিকতার গুরুত্ব কতটুকু আমাদের জীবনে, নৈতিকতার গুরুত্ব অপরিসীম। সেটা হলো নৈতিকতা গুরু সম্পূর্ণ, নবীজি বলছে আমাকে পরিপূর্ণ মানে যে নৈতিক গুণাবলী পরিপূর্ণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। তাহলে নৈতিক গুণাবলী অর্জন কার থেকে শিখবো, নবীজি থেকে শিখবো, মুখে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা বাস্তবে প্রয়োগ করব। এখন মুখে মুখে নবীকে ভালোবাসি বলে মুখে ভালোবাসি বলতে পারি, অন্তরও ভালোবাসি, সেটা তান্ত্রিক কাজের মাধ্যমে প্রমাণ না করলে কিন্তু মুখে মুখে ভালো করা মানি হয় না। তারপরে নৈতিকতার প্রতি প্রতিফলন ঘটাতে হবে আমাদেরকে, চরিত্রের বিষয়ে যে লোক উত্তম মুমিনের থেকে সেই লোক প্রধানতম অন্যতম মুমিন নবীদের হাদিস বলা হয়েছে। তাই আমি আমরা চরিত্রকে সংশোধন করব, চরিত্রকে উন্নত করব, তারপরে আমাদের সুচিত্র অধিকারী করব, আখলাকে এগুলিগুলো অর্জন করব, তাহলে শিক্ষা লাভ করে নৈতিকতার গুণগুলি অর্জন করব। এগুলি জীবনের মূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। একজন মানুষের জীবনে নৈতিকতার গুণ, আখলাকে হামিদার গুণগুলি জীবনের শ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা ধন দৌলত একদিকে, অন্যদিকে তার নৈতিকতা একদিকে, নৈতিকতার পাল্লাটাই কিন্তু ভারী হবে। নৈতিকতার পাল্লা এত ভারী যে সে টাকা পয়সা ধন দৌলত তার যদি কোনো ভিতরে কোনো অবস্থা নয়, টাকা পয়সা ধন দৌলত সেও হাতার কুটি হলো নৈতিকতা। তারপরে আসি আমরা ১২ শিক্ষা এবং নৈতিকতার পাশাপাশি জিহাদের অংশ। জিহাদ জিহাদ হলো চেষ্টা করা, সাধনা করা, কঠোর পরিশ্রম করা। এখন চেষ্টা সাধনা পরিশ্রম কেন করবো, কী কারণে করবো, কীভাবে করবো, সে আল্লাহ পাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শিত পথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই যেই কাজ করতে হবে, ওই কাজে যদি বাধা বিঘ্ন আসে ওই বাধা বিঘ্নকে অতিক্রম করাই হলো চেষ্টা করা, হলো জেহাদ করা। জেহাদ জেহাদ আরবি শব্দ তার অর্থ হলো চেষ্টা করা, সাধনা করা, কঠোর পরিশ্রম করা। আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যে কোনো প্রতিকূল পরিবেশের মোকাবেলা করাকে বলা হয় জিহাদ। সম্ভব
আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে মান যে কোনো প্রতিকূল পরিবেশের মোকাবেলা করাকে বলা হয় জিহাদ। যেমন নাকি আমি ঘুমাইছি, ঘুমাতেছি, রাত্র ঘুমালাম, ফজরের নামাজ পড়তেছি না, ঘুম ভেঙে ঘুমটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এদিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে, ঘুমটা আমার কাছে আরাম মনে হচ্ছে, আমি ঘুমিয়ে রইলাম। তাহলে এখন যখন নামাজ আদায় করতেছি না, নামাজ পড়তেছি না, তখন আল্লাহর দিন বিজয় হবে কি করে? ওই হারামকে যখন আমি ত্যাগ করতে পারবো, হারামকে যখন বিসর্জন দিতে পারবো, ওই সময় যখন আমি চেষ্টা করবো, সাধনা করবো, কঠোর চেষ্টা করবো, সাধনা করবো, তখন ওই যে ঘুমতে ত্যাগ করা, একাকিত্বে, ওটা এক ধরনের জেহাদ। এখন জেহাদ দুই ধরনের হতে পারে। প্রথমত একটা হলো বড় জেহাদ, জেহাদে আকবর, আরেকটা হলো আজগর, ছোট জেহাদ। ছোট জেহাদ আগে বলে নিচ্ছি, ছোট জেহাদ হলো প্রকাশ্যে প্রকাশ্যে মুশরিক এবং কাফিরদের বিরুদ্ধে লড়াই করা, যেমন নাকি একদম মুসলমান মধ্যে কাফের আল্লাহর দিন বিজয়ের লক্ষ্যে যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, বা অনেক অনেক যুদ্ধ হয়েছে ইসলামের। ওই যুদ্ধে মোকাবেলা করতে গিয়ে যে নাকি প্রকাশ্যের সাথে মোকাবেলা করা হয়, এই যুদ্ধ নাকি ছোট যুদ্ধ আর বড় যুদ্ধ কোনটা, যেটা নাকি শয়তানের বিরুদ্ধে করা হয়, যেটা শয়তান প্রতিনিয়ত মানুষকে ধোকা দিচ্ছে, যে কোনো পাপ কাটছে, যে দিকে ধাপিত হচ্ছে, সুদ ঘুষ খাওয়ার জন্য মানুষকে প্রতারণা দিচ্ছে, আর আল্লাহ পাকের ভয়ে তখন সে যদি ওই কাজ থেকে দূরত্ব সরে চলে যায়, তখন আল্লাহর ভয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যই হলো। সুতরাং ওইটা হলো উত্তম জিহাদ। তাহলে জিহাদ দুই ধরনের হতে পারে। প্রথমত একটা হলো আকবর, একটা হলো আজগর। বদর যুদ্ধে নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করে ফিরে আসার সময় নবীজি বলছিলেন, আমরা ছোট জেহাদ মাত্র করেছি, আসার পর জেহাদের দিকে। তার মানে শয়তান মনে যে মনের সাথে যে যুদ্ধ, শয়তানের সাথে যে যুদ্ধ, যেটা নফসে আমারা বলা হয়, শয়তান কি বলে কুপ্রবৃত্তির বিরুদ্ধে যে লড়াই করা হয়, ওই যুদ্ধকে বলা হয় শ্রেষ্ঠ সেরা যুদ্ধ, বড় যুদ্ধ। আমরা যে কোনো অন্যায়, পাপাচার, দুরাচার, তারপরে মানে এখন বড় বড় চাকরিতে বসে সুযোগ আছে দুর্নীতি করার, দুর্নীতি করবো না। কেন করবো না? আল্লাহ পাকে সন্তুষ্ট লাভের আশাই করবো না, তারপরে সুদ ঘুষির দিকে যাবো না, অন্যায় করবো না, অন্যের প্রতি জুলুম করবো না। কেন করবো না? আল্লাহ আল্লাহর ভয়ে করবো না। এইভাবে যখন আল্লাহর ভয়ে করবো না ওই অত্যাচার নির্যাতন দুর্নীতিগুলি, তখনই এই পৃথিবীতে আল্লাহর দিন বিজয় হবে। এইভাবে অন্তরের যে শয়তানি, অন্তরের যে ধোঁকাবাজি, অন্তরের যে খারাপি, শয়তানের যে মনোভাব, ওইগুলি থেকে দূরে থাকাই হলো উত্তম জেহাদ। আমরা জেহাদ বলতে মারামারিকে বোঝাচ্ছি না, জেহাদ বলতে সন্ত্রাসবাদকে বোঝাচ্ছি না। তা আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যে কোনো প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবো আমরা, ওটাকে বলবো আমরা জেহাদ। তারপরে পার্থিব দুনিয়ার সম্পদ, সম্পদ লাভের উদ্দেশ্যে যেইটা হয় সেটা হবে খুন খারাপই, সেটা অবশ্যই জেহাদের অংশ হতে পারে না। সেটা অবশ্যই যেমন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট গল্প এখানে আমাকে বলতে হচ্ছে। এই একটা জিহাদে, জিহাদের ময়দানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ওই কাফেরের বুকুর উপরে উঠে তাকে আঘাত করার সুযোগ পেয়ে তাকে যখন আঘাত করতে যাচ্ছিল, তখন ওই কাফের মুখের উপর থেকে থুতু মারাচ্ছিল। থুতু মারাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা রাগ আসছিল। ওই রাগ আসার কারণে তিনি কি করছিলেন, তাকে ছেড়ে দিয়েছেন। ওই লোকটা বলল যে আমাকে এভাবে পেয়ে আপনি ছেড়ে দিলেন কেন, আপনি আমাকে মারতে পারতেন। তিনি বললেন যে আমি কিন্তু রাগে বশবর্তী হয়ে তোমাকে খুন করতে মারতে আসি নাই, তুমি ইসলামের শত্রু, ইসলামের দিন আল্লাহ দিন বিজয় করার লক্ষ্যে কিন্তু আমি তোমার সাথে যুদ্ধ করছি, যে না তুমি আমার মুখের উপর থুতু মেরেছিলে, তখন আমার ভিতরে একটা রাগ আসছিল, ওই এই রাগটা কিন্তু ব্যক্তিগত রাগ ছিল, এই কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তো ওই শত্রু বললো যে ইসলাম কি এত সম্ভব? বলছে হ্যাঁ, ইসলাম এটা কে বলে। তিনি ভাবলেন যে ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমি ইসলামের পতাকা তলে আশ্রয় নেব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমি কি কালিমা পড়াই নেই। এভাবে ইসলাম মানে জেহাদের মাধ্যমে, তারপরে আল্লাহর দিন বিজয়ের মাধ্যমে, যে সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে নেওয়া যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারপরে আমরা সবাই কী করবো, কঠোর চেষ্টা সাধনার মাধ্যমে জেহাদে অংশগ্রহণ করবো। বেশি শক্তি নয় জেহাদ, মানে হলো জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ দেশি শক্তি নয়, জেহাদ হলো এই অন্যায়ের বিরুদ্ধে লড়া, অন্যায়ের প্রতিবাদ করা। আমার সামনে ব্যক্তি অন্যায় করবে, আর অন্যায়টাকে মেনে নেবো, কথায় বলেছি অন্যায় যে করে অন্যায় শেষ হবে, ওইটা সমান অন্যায় প্রতিবাদ করাই উত্তম জেহাদ। অন্যায় প্রতিবাদ করতে হবে। আমরা ওই জেহাদ সম্পর্কে মোটামুটি যে ধারণা দিলাম।
এখন আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দুই তিনটা কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেই সরি বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নগুলো যেমন নাকি দেখো এলাকার উপলক্ষে বিহার যে মূল উদ্দেশ্য কয়টি, যে হারে ইসলামী শিক্ষার মূল উৎস কয়টি, ইসলামী শিক্ষার মূল উৎস, ইসলামী শিক্ষার মূল উৎস দুইটি যেমন কোরআন এবং হাদিস, এখন ক খ ঘ ঋখ হতে পারে, একটি দুইটি জ্ঞানমূলক হবে, এগুলি তিনটি চারটি, সুতরাং আমরা জানি ইসলামী শিক্ষার মূল হচ্ছে কোরআন এবং হাদিস, সুতরাং দুইটি এই দুইটি রায় মৃত্যুবরণ করবো, করতে হলে রায় দিতে হলে রায় দেবো, এই হলো জ্ঞানমূলক হচ্ছে। আমি আর আরেকটা দিতে দিই চেষ্টা করছি, দেখো তারপরে জিহাদ শুধু কিসের জন্য হতে পারে, জিহাদ জিহাদ কিসের জন্য হতে পারে, কিসের জন্য, টাকা রোজগারের জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, তারপরে এখানে আমরা বিকল্প পার্থক্য দিতে পারি, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি লাভের আশা সেখানে এই লোকটি দিতে পারি, অথবা দিতে পারে সুস্থতা দিতে পারে, দিতে পারি এভাবে কী করবো আমরা বহু নির্বাচনের প্রশ্নগুলি আমরা জেনে নেব। আরেকটা বহু নির্বাচনের প্রশ্ন আমি তোমাদের বিশ্বাস করতে যাচ্ছি, তবে অভিন্ন তথ্য হোক জিহাদ, জিহাদ হলো মনে করো এভাবে জিহাদ সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা সংগ্রাম করা, আল্লাহ দিনকে সমুন্নত রাখা, তিন নম্বরে হলো হত্যার প্রতিশোধ নেওয়া, দুইটা রায় হতে পারে, এক এক নম্বর, এক দুই তিন, এখন দেখা যাচ্ছে যে এই দুইটাই রায় এটা কিন্তু ক্রাইট নয়, সুতরাং এই দুইটা যে যেখানে থাকবে সেটাকে আমরা ফলো করবো অথবা ঠিক করে দেবো, এইভাবে আমরা কী করবো সব যে বহু নির্বাচনের প্রশ্নগুলো এইভাবে করার চেষ্টা করবো। তাই সবাইকে তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নিয়মিত নামাজ পড়বে, নামাজ আদায় করবে, আল্লাহ পাকের কাছে সবাই যেন দোয়া করবে, বিশ্ববাসীর জন্য দোয়া করবে যেন সবাইকে আল্লাহ পাক এই কী করে অনুকূল পরিবেশে নিয়ে আসে, করোনা ভাইরাসের মতো প্রভু ভাইরাস যেন পৃথিবী থেকে আল্লাহ সাহেব উঠেই নিয়ে যায়। আমরা সবাই পরীক্ষা দেবেন, ছেলে সামনে অনলাইন পরীক্ষা সামনে আবারও আসতেছে, ওই পরীক্ষায় সাফল্যের সাথে তোমরা সফলতা লাভ করবে, অর্জন করবে, আশা ব্যক্ত করি। আমি তোমাদের সবাইকে সালাম, ক্লাস শেষ হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।